টা সম্মানিত দর্শকের সাথে আমাদের সমাজের অসংখ্য মানুষের মনের কথা মিলে যেতে পারে। জানতে চেয়েছেন যে আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, টাকা পয়সা সব যা লাগে আমার, তেমন চাহিদা কিছুই নাই দুনিয়াতে, কিন্তু মনের মধ্যে শান্তি বা সুখ নাই। একটু গাইড করেন কিভাবে উনি মনের শান্তি সুখ পেতে পারেন। আচ্ছা, সম্মানিত ভাই, সম্মানিত বোন, আমাদের যারা দর্শক আছেন, যেখান থেকে দেখছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এসেছে। আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়াটা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের শান্তির জায়গা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রেওয়ায়েত রয়েছে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার স্বরূপ, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। কাফের একজন মানুষ যখন প্রিজনার হিসেবে থাকে, ইনসাইড অফ প্রিজন যখন সে স্টে করে, জেলে যখন থাকে, তখন সে কিন্তু মানসিক ভাবে শান্তিতে থাকে না। এটা হচ্ছে প্রথম বিষয়। আর মানুষ পৃথিবীতে সব দিক দিয়ে কখনোই পূর্ণাঙ্গ হবে না। তার একদিক দিয়ে না একদিক দিয়ে তার চাহিদার কমতি থেকেই যাবে, সে একটা না একটা সমস্যাগ্রস্ত থাকবেই। এটা দুনিয়ার সিস্টেম। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, ওয়ালা নাব্লুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। লাব্লুওয়ান্নাকুম, যারা আরবি পড়াশোনা করেন তারা বুঝতে পারবেন যে এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা দুটি বিষয়ের একটা আরেকটার সাথে সংযুক্ত করেছেন। প্রথমে লাম শব্দের ব্যবহার করেছেন, লানাবলুয়ান্নাকুম। এই লামটাকে আরবি পরিভাষায় বলা হয় লাম আত তাকিদ, যেই লামটা আরবি শব্দটার যে কাজ, এটাকে অত্যন্ত দৃঢ়তার সহিত বুঝায়। ওয়ালানাবলুয়ান্না শেষের মধ্যে গিয়ে আবার একটা তাসদিদযুক্ত নুন যুক্ত করেছেন, এটাকে বলা হয় নুন তাকিদ। শুরুতে লাম এবং নুন দুইটা দৃঢ়তা বাচক শব্দ এনে আল্লাহ সুবহান ওয়া তাআলা বুঝিয়েছেন যে অবশ্যই অবশ্যই, মানে এখান থেকে কেউ মিস যাবে না, সবার ক্ষেত্রে প্রযোজ্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফি, ভীত সন্ত্রস্ত করে। এই যে ভীত সন্ত্রস্ততা, এটা কোথায় আসে? এটা কিন্তু শরীরে আসে না, মনে আসে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাই ইম মিনাল খাউফি ওয়াল জুউ, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ বিনষ্ট করে কমিয়ে, ওয়াল আংফুসি সত্তার ক্ষতি করে, ওয়া সামারাত ফসলাদি বিনষ্ট করে, ওয়াবাশশিরিস সাবিরিন, কিন্তু যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। ধৈর্য ধারণের পদ্ধতিটা কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদের উপর কোনো বিপদ এসে পতিত হয়, তারা যখন কোনো বিপদের সম্মুখীন হয়, কালু, তখন তারা বলে, ইন্না লিল্লাহি, আমরা আল্লাহ তাআলার জন্য, বা ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব। একজন বান্দা যখন বিপদগ্রস্ত হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, তখন তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাওয়াত, রহমত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারা হচ্ছে সঠিক পথের প্রাপ্ত। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের যখন আমরা জীবন পরিচালিত করব, আমাদের একটা না একটা দিকে কমতি থাকবে। কারো দেখা যায় যে আমরা মেন্টালি ফিট আছি, কিন্তু আমাদের অর্থনৈতিক সমস্যা, আমাদের অর্থনৈতিক সমস্যা নাই কিন্তু আমাদের শারীরিক সমস্যা, আমাদের অর্থনৈতিক সমস্যাও নাই, শারীরিক সমস্যাও নাই, আমাদের মানসিক সমস্যা। এই যে সমস্যা, আমরা দুনিয়াতে সমস্যা কোনো না কোনো একটা দিকের মোকাবেলা আমাদেরকে করতেই হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। শয়তান কখনো আমাদের জন্য এটাকে ফাঁদ হিসেবে বানিয়ে নিচ্ছে। তো যখনই আমার কাছে মনে হবে যে আমার টাইমটা ক্রিটিক্যাল মোমেন্ট যাচ্ছে, আমি আসলে খুব কষ্টে আছি, তখন মুমিনদের কাজ হিসেবে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেশি বেশি করবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন বান্দা এটা করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত রয়েছে। তাছাড়া আমরা আরো কিছু দোয়া করতে পারি, যেমন আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দার প্রতি ক্রোধান্বিত হন, তখনই তার উপর বিপদ বেশি আসতে থাকে। এবং অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধান্বিত হলেও বিপদ দেন না, কিন্তু ইমানদার বান্দাদের, বিশেষ করে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, তারা যখন একটু অল্প মিসগাইড হয়, অল্প কোনো ভুলও করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পানিশমেন্ট দেন, তাকে পানিশমেন্ট দিয়ে পরিশুদ্ধ করেন। সুতরাং আমরা সব সময় আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মার হামনি, হে আল্লাহ আমার উপর রহমত নাজিল করুন, আল্লাহুম্মা হদিনি, হে আল্লাহ আমাকে সঠিক পথ প্রদর্শন করুন, আল্লাহুম্মার জুকনি, হে আল্লাহ আমাকে হালাল রিজিক দান করুন, আল্লাহুম্মা আফিনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এই দোয়াগুলো আমি বেশি বেশি করব। বিশেষ করে আল্লাহুম্মার হামনি, হে আল্লাহ আমার উপর রহম করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অনুগ্রহ করবেন, তখন একজন ব্যক্তির আর কোনো সমস্যাই থাকবে না। তাই যেই ভাই বা বোন প্রশ্ন করেছেন, জীবনে সবকিছুই আছে কিন্তু মনের মধ্যে শান্তি নেই, মনের শান্তিটা পাওয়ার জন্য ইন্নালিল্লাহ বেশি করুন, বেশি বেশি পাঠ করুন, আল্লাহুম্মার হামনি, এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। এছাড়া আরেকটি কথা মনে হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বিষয়ের, প্রত্যেক জিনিসের একটা খাদ্য প্রয়োজন হয়। অন্তরের, একজন মুমিনের অন্তরের খাদ্য হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। শরীরের মধ্যে একটা অঙ্গ রয়েছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন এই অংশটা ভালো থাকে পুরো শরীর ভালো থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই একটি অল্প অংশ যদি নষ্ট হয়ে যায় তাহলে এই অল্প অংশটাই, এই অল্প মাংসের টুকরোটাই পুরো শরীরকে নষ্ট করে দেয়। আলা ওয়াহিয়াল কালব, আর এটা হচ্ছে অন্তর। সুতরাং আমাদের কষ্ট, মানসিক অশান্তি সবকিছু অন্তরের মধ্যেই আসে। সুতরাং আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। সুতরাং আসুন আমরা যারাই আমাদের মানসিক ভাবে অশান্ত আছি, টেনশনে আছি, বেশি বেশি ইন্না লিল্লাহর আমলটা করি, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদের মধ্য থেকে দূর করে দিবেন। পরিশেষে একটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস সাদাকাতু তারদ্দুল বালা, সাদাকা বালা মুসিবত দূর করে। এই মুসিবতটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, আর্থিক হতে পারে, সামাজিক হতে পারে, ব্যক্তিগত যে কোনো ভাবে হতে পারে। তো সব ধরনের মুসিবত দূর করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে সাদাকা। সুতরাং বেশি বেশি সৎকার আমলটা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবার জীবনকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আমিন। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের উদ্দেশ্যে আমাদের কথা, আমাদের এই প্রোগ্রাম কেবলমাত্র আপনাদের জন্য। আমরা চাই আমাদের এই প্রোগ্রামের মধ্য দিয়ে যেন আপনাদের ইসলামী শরিয়া সম্পর্কে আপনারা ব্যাপকভাবে জানতে পারেন এবং জীবনের প্রতিটি দিক ও বিভাগে আপনারা যেন ইসলামী শরিয়াকে সুন্দরভাবে মেনে চলতে পারেন। মূলত লক্ষ্যকে সামনে রেখেই গ্লোবাল দাওয়া চ্যানেল আইটিভি ইউএসএ প্রতি সপ্তাহে আপনাদের জন্য আয়োজন করে অনন্য প্রোগ্রাম জীবন জিজ্ঞাসা। দর্শক, আমাদের এই প্রোগ্রামের নোটিস হওয়ার পর থেকে আমরা অসংখ্য প্রশ্ন পেয়ে যাই আমাদের হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমেইলে। অনেকে ওভারফোন আমাদেরকে কল করে প্রশ্ন করেন। আমরা সেই সকল প্রশ্ন নিয়ে সাজিয়েছি আমাদের প্রোগ্রাম এবং লাইভ চলাকালীন সময় আপনাদের যে সকল প্রশ্ন আমরা পাব সংক্ষিপ্ত আকারে আপনারা মূল কথা প্রশ্ন করবেন। আমরা আশা করবো আপনাদের কাছে আমরা সেই সকল প্রশ্ন নিয়ে যথাসময়ের ভিতরে আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিজনিল্লাহ তাআলা। তার পাশাপাশি বলে রাখি আমাদের এই প্রোগ্রাম আপনাদের ফেসবুক টাইম লাইনে এবং ফেসবুক পেজে শেয়ার করে রাখতে পারেন, লিঙ্কটা বিভিন্ন গ্রুপের মধ্যে দিয়ে রাখতে পারেন, যাতে করে শরীয়তের এই নানান দিক ও বিভাগ নিয়ে আলোচনা আপনারা নিজেরা জানবেন, দেখবেন এবং অন্যকে জানার ও দেখার সুযোগ করে দিতে পারবেন।